এখন গসিপসের মধ্যে থাকছে বলিউডকে বাঁচানোর বড় সমাধান দিল গুরু অক্ষয় কুমার। সেই সঙ্গে থাকছে বলিউডের কারণে প্রভাস সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে স্প্রিট মুভিটা এড়িয়ে যাচ্ছে। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমেই আসি অক্ষয় কুমারের কাছে। ওয়েল, এটা তো একটা ট্রু ফ্যাক্ট যে আমির খানের লাল সিং চাড্ডা হোক কিংবা রণবীর কাপুরের শামশেরা, বলিউডের বড় বড় বাজেটের মুভিগুলো হলে প্রচন্ড পরিমাণে মার খেয়েই যাচ্ছে এবং অনেকে বিলিভ করে সাউথের মুভিগুলোর যে জৌলস তার সঙ্গে বলিউড এখন সেখানে বলে বলিউডকে এখন নতুন করে ভাঙতে হবে এবং নতুন করে আবার গড়তে হবে। তার জন্য কি কি করতে হবে? তার জন্য যেটা করতে হবে সেটা হলো বলিউডকে কম বাজেটে মুভি বানাতে হবে। সেটার জন্য অবভিয়াসলি যেটা করা উচিত সেটা হলো সেলিব্রিটিদেরকে স্যাক্রিফাইস করতে হবে। সেলিব্রিটিদের মানে তারকাদের যে পারিশ্রমিক দেওয়া হয় সেই পারিশ্রমিকটা কমিয়ে আনতে হবে এবং প্রোডাকশনে সেই খরচটা বাড়াতে হবে। শুধু তাই নয়, তিনি আরো বলেন এছাড়া টিকিটের যে প্রাইস সেটার প্রাইসও অ্যাটলিস্ট 30-40% কমিয়ে আনতে হবে, তাহলেই কেবলমাত্র দর্শকদের এখন বলিউডের মুভি দেখতে হলে টানা সম্ভব। এখন এটা তো একটা সত্যি কথা যে সাউথে যে লেভেলের মুভি বানানো হয় তার কিন্তু বেশিরভাগ টাকাটাই যায় প্রোডাকশন কস্টে এবং তারকাদের পারিশ্রমিক দেওয়া হয়, কিন্তু বলিউডের মতো অত হিউজ লেভেলের পারিশ্রমিক দেওয়া হয় না। আর বলিউডের সমস্যা হলো বলিউডে এক একটা মুভি যদি 200-300 কোটি রুপি হয় তাহলে 60-70% চলে যায় তারকাদের পারিশ্রমিকে, আর 30% দিয়ে খুব একটা আহামরি লেভেলের মুভি বানানো সম্ভব হয় না। এখন অক্ষয় কুমার তো সমাধান ঠিকই দিয়েছে, কিন্তু অনেকে এটা নিয়ে মজাও করছে কারণ অক্ষয় কুমার নিজে পারিশ্রমিক কমাবে কিনা এটা নিয়ে অনেকে সন্দেহ। কারণ রিসেন্টলি আমরা তো জানি যে হীরাপেরি 3 অক্ষয় কুমার করছে না, ছেড়ে দিয়েছে, এবং এটার কারণ হিসেবে এটা সামনে আসে যে অক্ষয় কুমার ওই মুভির পারিশ্রমিক করতে চেয়েছিল 100 কোটি রুপি, যেটা শুনে প্রোডিউসারের মাথায় হাত পড়েছে এবং সে অক্ষয়ের সঙ্গে এই পারিশ্রমিকে রাজি হয়নি বলে অক্ষয় কুমার মুভি থেকে সরে আসে এবং তার বদলে কার্তিক আরিয়ান মাত্র 30 কোটি রুপিতে রাজি হয়ে যায়। সো 70 কোটি রুপি প্রোডিউসারের সেভ। এখন দেখা যাক অক্ষয় কুমার যেই সমাধান দিল সেই সমাধান সে নিজে ফলো করে কিনা। ফাইনালি আসি প্রভাসের কাছে। প্রভাসের লাইন আপে তো ব্যাপক ভালো ভালো প্রজেক্ট রয়েছে এবং সে একের পর এক মুভি শুটিং তো ধারাবাহিক ভাবে করেও যাচ্ছে, কিন্তু বিষয়টা হলো প্রভাসের আরেকটা যেই মুভি রয়েছে যেটা অর্জুন রেড্ডি ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে স্পিরিট, যেটার অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, সেই মুভিটা না কোনো আপডেট এখন পর্যন্ত আসেনি। আর রাইট নাও বেশ কয়েকটা নিউজ পোর্টাল থেকে জানা গিয়েছে যে প্রভাস এই মুভিটা এড়িয়ে যাচ্ছে। কি রিজন? সেই রিজনে বলা হচ্ছে প্রভাসের ইতিমধ্যেই স্পিরিট মুভির কাজ শুরু করে দেওয়ার কথা ছিল, কিন্তু প্রভাস সেই মুভির কাজ শুরু করে না দিয়ে বরং নতুন আরেকটা মুভি পরিচালক মারুটির সঙ্গে রাজা রিল্যাক্স মুভি করছে যেটা গোপনে। এখন এই মুভির শুটিং না করার পিছনের কারণ হিসেবে উল্লেখ করা হয় অ্যাকচুয়ালি প্রভাসকে বলিউডের ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ, যে ওয়ার মুভি ডিরেক্ট করেছে, পাঠান মুভি ডিরেকশনে আছে, সে প্রভাসকে খুব বড় মাপের একটা অ্যাকশন প্যাকড বলিউড মুভির অফার করেছে যেটার অ্যানাউন্সমেন্ট রিয়েল সুন আসবে এবং প্রভাস রাইট নাও সেটা নিয়ে বেশি ইন্টারেস্টেড। এবং বলিউডের ওই সিনেমার জন্য প্রভাস সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিটকে এড়িয়ে চলছে আপাতত। ওয়েল, এখন এটা গুড ডিসিশন নাকি ব্যাড ডিসিশন সেটা তো সময় বলে দিবে, বাট আলটিমেটলি আপনার কি মনে হয়, যদি এটা আসলে সত্যি হয় তাহলে প্রভাসের জন্য এটা কি সঠিক সিদ্ধান্ত হলো?